বন্ধুরা আমরা বাগানিরা সাধারণত বিভিন্ন রকম গাছের খাবার জোগাড় করে থাকি এবং অনেক পরিশ্রম করি এই সমস্ত গাছের জন্য তারপর সেই সমস্ত গাছে খাবার দিই গাছগুলো যাতে সুন্দর বৃদ্ধি হয় এবং গাছে যেন খুব সুন্দর ফুল হয় এবং এই সমস্ত খোঁজখবর করার সময় দুটো মাধ্যম রয়েছে একটা হচ্ছে সোশ্যাল মাধ্যম রয়েছে আর একটা রয়েছে বিভিন্ন ধরনের বাগানিদের কাছে শুনে নেওয়া তো বিভিন্ন ধরনের বাগানিদের কাছে যখন আমরা শুনতে যাই তখন বিভিন্ন ধরনের বাগানে বিভিন্ন রকমভাবে বাগান করে থাকে তাদের বিভিন্ন রকম মতামত শুনে আমরা পুরো কনফিউজ হয়ে যাই এবার এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি না যে আমরা একটা গাছের খাবার কেন ব্যবহার করব এবং সেই গাছের খাবারটি আমরা কি করে বুঝব এটা গাছের জন্য উপযোগী তো বন্ধুরা আপনারা যখন কোনো গাছের খাবার ব্যবহার করবেন তো সবার প্রথমে আপনাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে গাছ সেই উপাদানটির মধ্যে এনপিকে রেশিও কতটি রয়েছে আপনারা যখন গাছে কোনো খাবার ব্যবহার করছেন ধরুন আপনারা খোল জল ব্যবহার করছেন তাহলে অবশ্যই আপনারা গুগল গিয়ে সার্চ করে রেখে নেবেন যে এই খোল জলের মধ্যে এনপিকে রেশিওটা কি রয়েছে যখন দেখবেন এনপিকে রেশিওটা ফাইভ ইজ টু টু ইজ টু থ্রি বা ফাইভ ইজ টু টু ইজ টু ওয়ান বা যে কোনো রেশিওই মানে অন্তত দুয়ের উপরে রয়েছে তখন ভাববেন এটা অন্তত গাছের খাবার হিসেবে কাজ করবে আর যদি কোনো রেশিও দেখা যায় যে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান বা তার নিচে রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই উপাদানটি গাছের খাবার হিসাবে কাজ করে না তার কারণ এই রেশিওটা যে কোনো মিডিয়ার মধ্যে থেকে থাকে এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় এবার আসি বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন বাগানেরা রয়েছে যারা চাল ধোয়া জল এবং ভাতের মার ব্যবহার করছে এই চাল ধোয়া জল এবং ভাতের মাড়ের মধ্যে গাছের খাদ্য উপাদান কতটুকু রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে যখন এই বিষয়টি নিয়ে আমি সার্চ করি এবং পুরো বিষয়টি দেখার চেষ্টা করি তখন দেখি এর মধ্যে গাছের খাদ্য উপাদান কোনো কিছুই নেই প্রথমত রয়েছে চাল ধোয়া জল যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ময়দা এবার ময়দাটা কোথার থেকে আসলো আমরা যে সমস্ত চালগুলো খেয়ে থাকি সে সমস্ত চালগুলো বড় বড়ো মিলে যখন তাদের পালিশ করা হয় তখন সেখানে ময়দার ব্যবহার করা হয় আর এই ময়দা কিন্তু যখন আমরা চাল ধুয়ে থাকি তখন জলের সঙ্গে গুলে গিয়ে তা জলের সঙ্গে থেকে যায় আর সেই জলটিকে আমরা গাছে ব্যবহার করি এবার এই যে ময়দা রয়েছে ময়দার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যেটা কিন্তু কখনোই ভেঙে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম হয়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই কম এই একটা বিষয় রয়েছে তারপরে আরেকটি বিষয় রয়েছে ভাতের মার যেটাকে আমরা সমস্ত রকম ভাতটাকে হিট করে তৈরি করার পর গরম গরম সেটাকে বের করে নেওয়া হয় এবং সেটা কিন্তু প্রাণীজ পুষ্টির জন্য বা প্রাণীজ হেলথের জন্য ভীষণ উপযোগী সেটা গাছের জন্য কখনো উপযোগী কিনা সেটা আমরা কি ভেবে দেখেছি এবং যে সমস্ত উপাদানগুলি আমাদের জন্য উপযোগী সেই সমস্ত উপাদানগুলি গাছের জন্য যথেষ্ট হার্মফুল এই বিষয়টা কিন্তু ভাবতে হবে এবার এখন এই ভাতের মার আমাদেরকে পচিয়ে নিয়ে গাছে ব্যবহার করতে হবে এবার আপনি কোথায় পচাবেন এই সমস্ত ভাতের মারকে সাধারণত আমরা পাতলা করে জলে গুলে গাছে ব্যবহার করি বা কিচেন কম্পোস্ট যেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা এটাকে ব্যবহার করলে বেশ উপযোগী একটা জায়গা রয়েছে এখন এই ভাতের মারে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট সেটাতে কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের অনুপাতটা একেবারে নেই বললেই চলে এটার মধ্যে ঠিক আছে এবার এই দুটো বিষয় তো পরিষ্কার এখন আমরা গাছে ব্যবহার করলে গাছে কী কী উপকার হতে পারে বন্ধুরা গাছে এই সমস্ত খাদ্য উপাদানগুলি ব্যবহার করলে গাছে কোনো রকমই কোনো উপকার হয় না তবে হ্যাঁ এই সমস্ত জল ব্যবহার করা আর এই সমস্ত উপাদান ব্যবহার করা একই রকম তবে অতিরিক্ত মাত্রায় যদি গাছে ব্যবহার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে যেমন ময়দার যেটা রয়েছে চাল ধোয়া জলের মধ্যে সেটা যদি অতিরিক্ত মাত্রায় মাটির সঙ্গে মিশতে থাকে তাহলে সেটা হয় কি মাটির ছোট ছোটো ছিদ্রগুলিকে বন্ধ করে দেয় যার ফলে একটা সময় তার ভেতর রকম বাইরে থেকে অক্সিজেন বা বায়ু চলাচল বন্ধ হয়ে যায় তার ফলে কী হয় ভেতরে একটা শ্বাসরুদ্ধ পরিবেশ তৈরি হয় এবং গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যায় এবং এটাও কিন্তু লং টাইমে গিয়ে গাছের ক্ষতি করে আর যে সমস্ত পারমানেন্ট গাছগুলি আমাদের রয়েছে সে সমস্ত পারমানেন্ট গাছেতে এই সমস্ত কিছু ব্যবহার করাই উচিত না কারণ লং টার্মে কিন্তু গাছে ফুল ফল এবং বিভিন্ন ধরনের রোগ সম্ভাবনা কিন্তু থেকে যাবে কারণ গাছের রুট সিস্টেমকে কিন্তু এরা নষ্ট করবে লং টাইমে গিয়ে ভাতের মার এটাও ঠিক একই কাজ করবে বর্তমানে যখন আপনি ব্যবহার করবেন সামনাসামনি সেক্ষেত্রে প্রথম অবস্থায় কিছুই হবে না তবে লং টার্মে গিয়ে এটাও কিন্তু একটা ক্ষতিকারক করবে গাছের জন্য এবার আসি এই সমস্ত ব্যবহারগুলো যারা করে ফেলেছেন তারা কি করবেন সবার প্রথমে বলি যারা এই সমস্ত ব্যবহারগুলো হয়তো মাঝখানেক ধরে করছেন বা এক বছর ধরে করছেন গাছের কোনোরকম কোনো ক্ষতি হয়নি তারা কিন্তু ব্যবহারটা বন্ধ করে দিন তবে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার এই টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে হবে এবং পরবর্তীতে নতুন মাটিতে আবার প্রতিস্থাপন করতে হবে এই একটা বিষয় কিন্তু আপনার থেকে যাবে এবার এরা কেন ক্ষতি করে এবার ভাতের মাঠটা বিষয়টা আসি এবং এটা কেন ক্ষতি করবে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এটাও যখন মাটিতে দিবেন বিশেষ করে শীত প্রধান দেশে যখন এটা ব্যবহার করবেন তখন এটা জমাট বেঁধে উপরে একটা লেয়ার তৈরি করে যার মধ্যে তৈরি হয় প্রচুর পরিমাণে ফাঙ্গাল এবং এই ফাঙ্গাল থেকে গাছে ফাঙ্গাল ধরতে পারে এবং এর মধ্যে কিন্তু তেমন কোনোরকম কোনো কিছু উপকারে আসে না মাটি নষ্ট করে দেবে এবার আসি তাহলে এই সমস্ত উপাদানগুলি ব্যবহার করার কথা কেন বলা হয় আমি বেশিরভাগ ভিডিও দেখেছি এই সমস্ত উপাদানের উপর যারা কথা বলছে বা যারা এই সমস্ত চন্দ্রমল্লিকা হোক বা বিভিন্ন সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে ভাতের মার বা আপনার চাল ধোয়া জল ব্যবহার করছেন তারা একটা কথাই বলছেন তার সঙ্গে আপনারা কিছু খোলজল মিশিয়ে নিন তার সঙ্গে আপনার ডিএপি মিশিয়ে নিন এবং সাবস্টিটিউট কিছু মিশিয়ে নিতে বলে এবং এই মিশিয়ে নেওয়ার যে উপাদানগুলি আছে তারাই কিন্তু এখানে কাজ করে আর বাকি কিন্তু কোনো কিছু কাজ করে না তাই অযথা এই সমস্ত উপাদান নিয়ে আমরা গাছে বারবার করে ব্যবহার করবো তার পিছনে পরিশ্রম করবো এবং গাছে কোনো রেজাল্ট পাবো না সেটা করে কোনো লাভ নেই সেই সমস্ত উপাদানগুলি জলেগুলি নিয়ে আপনারা ব্যবহার করে দিতে পারেন তাই অবশ্যই আপনারা এই সমস্ত ব্যবহার ক্ষেত্রে আপনারা নিজেরা সতর্ক হন এবং নিজেরা যে কোনো বিষয় সম্পর্কে যখনই গাছের ব্যবহার করছেন তার খাদ্য উপাদান বা তার গাছের কি পুষ্টিগুণ রয়েছে সেটা আপনারা আগে জেনে নিন এনপিকে রেশিওটা বিশেষ করে আপনারা জেনে নিন তারপর আপনার গাছে সেই উপাদানটিকে ব্যবহার করুন তা নইলে কিন্তু আপনার গাছ লং টার্মিংয়ে ক্ষতি হতে পারে বা যেই গাছটি আপনি শখ করে লাগিয়েছেন সেই গাছটিও নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়টি সম্পর্কে আপনাদের প্রত্যেকটি ওয়াকিভল করার ছিল তো অবশ্যই আপনারা এখানে কাউকে কোনোরকম কোনো আমি দোষারোপ করছি না যে সেটা কোনো কাজে লাগে না বা কিছু হয় না কাজে লাগে বলতে জল তো গাছে কাজেই লাগে জল তো অবশ্যই আপনারা ব্যবহার করবে সেটা জলের মতোই এর মধ্যে এনপিকে রেশিওটা খুব একটা বেশি নেই তাই সেটা গাছের খাদ্য গুণাগুণ হিসাবে খুব একটা ভালো যে উপাদান সেটা ধরা হয় না ঠিক আছে আমি একদম পরিষ্কার করে বলে দিলাম এরপরে যা হবে হবে এবং যে যা মনে করবে করবে এবং বিষয়টা আপনাদেরকেও জেনে রাখা উচিত আর আপনারা অবশ্যই এনপিকে কে রেশিওটা একটু জানার চেষ্টা করবেন যে কোনো গাছের যে কোনো খাবার ব্যবহার করার ক্ষেত্রে এটা করবেন কারণ এখন প্রত্যেক গাছে ফোন রয়েছে প্রত্যেকেই সোশ্যাল মাধ্যমে রয়েছে এবং এটা জানাটা খুবই সহজ আর তেমন কোনো কিছু বলা নেই প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন